দর্শকদের আসসালামু আলাইকুম, দিস ইজ রাহিন, ওয়েলকাম টু আইএসআর ভ্লগ, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো দেখা হচ্ছে প্রায় 3 থেকে 4 দিন পর, কারণ মাঝখানে কোনো ভ্লগ করি নেই, কোনো কন্টেন্ট ছিল না। তো আজকে যাচ্ছি ভার্জিনিয়া। সো এখন বাজে সকাল 11টা, আর একটু পরে রওনা দিব, আর ভার্জিনিয়া থেকে টেনেসিস যাব। তো এখন আজকে রাতটা ভার্জিনিয়া থাকবো, তো কালকে টেনেসিস যাবো, তো যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। সো আমাদের পেনসিলভেনিয়া থেকে ভার্জিনিয়াতে যেতে অলমোস্ট 6 আওয়ার মতন লাগছে, অ্যান্ড আমরা যেতে যেতে অনেক মজা করতেছিলাম, কারণ আমাদের যে আঙ্কেলটা ছিল, মানে গাড়ি যিনি ড্রাইভ করতেছিল, সিনি বাঙালি ছিল। তো ওনার সাথে গল্প করতে করতে আমরা আস্তে আস্তে টেনেসির দিকে যাচ্ছিলাম। আর তার আগের দিন রাতে আমার সেরকমভাবে ঘুম হয় নাই, তাই আমি গাড়িতে কিছুক্ষণ ঘুমাইছিলাম। তারপর আমাদের প্ল্যান ছিল ওইখানে যেয়ে থাকার, কিন্তু আমরা মন থাকি নাই, কারণ আমাদের হাতে সময় ছিল। তাই আমরা আস্তে আস্তে টেনেসির দিকে আগে গেছিলাম। তো সামনে আপনাদের সাথে আরও কথা হচ্ছে। সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল, কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে, তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে, জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি, তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা, কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত, আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই। A few moments later, finally আমরা ভার্জিনিয়া চলে আসছি। তো প্রায় 3 ঘন্টা মতন লাগছে, আর এরিয়াটা তো পুরোটা এখন ঘুরে দেওয়া সম্ভব না, তো ড্রোন তো আসেই, চলান আকাশে উপরে যান। তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ, তোমাতেই শুরু তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ। গাইজ, এরপরে আমি ধনু টানার পরে ভিতরে যাই, ভিতরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এরপর রওনা দিয়ে দিই। তো ক্যামেরা ছাড়তে ভুলে গেছিলাম। তো আর এর আগে আমি একটা ইনফরমেশান দিয়েছি যে 3 আওয়ার্স লেগেছে, বাট আসলে 3 আওয়ার্স লাগে নাই, 5 আওয়ার্সের মধ্যেই লাগছে, কারণ আমি ঘুমাইছিলাম। তো কাহিনী হয়েছে ঘুমের মধ্যে তার পাই নিয়ে যে কতক্ষণ লাগছে, তো ভুলে দিছিলাম। তো আমরা এখন টেনিসের দিকে যাচ্ছি, তো আপনার সাথেই থাকবেন আর দেখতে থাকুন ব্লগটি। তুমি কে হবে আমার আবার, নতুন করে লিখবো গল্প আবার, তুমি কে হবে আবার, নতুন করে লিখব গল্প আবার, সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে,
নেই আমরা একসাথে আজ, তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। তুমি কি হবে আমার আগার, নতুন করে লিখবো গল্প আবার। তুমি কি হবে আমার আগার, নতুন করে লিখবো গল্প আবার। যদি কখনো মনে পড়ে আমায়, কাহিনি যেটা হয়েছে আমি এখানে ভুলে গেছিলাম যে আমরা টেনিস সিরিজ আটকে যাচ্ছি, তো এখন ব্রেক নিছি, 80 মাইলসের মতন আসছি, প্রায় যাইতে 12 ঘন্টার মতন লাগবে, আর এখনও 500-550 মাইলের মতন বাকি। তো এখন একটা ব্রেক নিছি, ম্যাকডোনাল্ডস খাবো, তবে খেয়ে দেখা হচ্ছে। সকালে প্রতি প্রহরে ঘুমে গিয়ে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে তবুও আমি রোগী। দেখা হচ্ছে প্রায় 4 ঘন্টা পরে, এখানে একটা গ্যাস স্টেশন আসছি, থামছি, তো কিছু খাবো, গাড়িতে গ্যাস ভরতে হবে, তো যাই। আরও লাগবে আরও 5-6 ঘন্টার মতন লাগবে, এখনও প্রায় 400 মাইলের মতন বাকি আছে, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে না, কারণ রাত তো কোনো রকম কোনো কথা হবে না, তো একবারে যদি আবার ব্রেক নিই তখন আবার কথা বলবো। 2000 years later সব ব্রোস, প্রায় 1 ঘন্টা পর দেখা হচ্ছে, আর এখন একটা ব্রেক দিলাম, কফি নিছি, এখন বাজে 11:07, আমাদের যেতে যেতে ভোর 4-5টা বাজবে, আর এখনও প্রায় 300 কিলোমিটার মতন বাকি, 300 কিলোমিটার বলি সরি, 300 মাইলের মতন বাকি। তো রাত্রে তো যেতে যেতে কোনো কথা হবে না, খালি কয়েকটা সিনেমেটিক ভিউ দেখেন, আর কিছু করার নেই সরি। আর সকালে উঠে সকালে যেতে যেতে সকাল হলে তাহলে তখন কথা হবে। রাতে ওরকম ভিডিও কোনো শর্ট নিইনি, তো আপনাদের সাথে কথা হচ্ছে প্রায় 4 ঘন্টা পর, এখন বাজে ভোর 4টা, আমরা আছি ফেয়ারফিল্ড হোটেলের সামনে। তো এখন বাবা ভিতরে গিয়েছে রুম চেকিংয়ের জন্য, তো যদি হয় এখানে আই থিঙ্ক চেকিং দিয়ে দিবে, যদি দেয় তাহলে আপনাদেরকে রুমটা দেখাবো। তো দ্যাটস ইট।
বউ কাহিন যেটা হয়েছে এখন ওয়েট করতে হবে আমাদের 6টা পর্যন্ত, কারণ 6টার আগে তারা রুম দিতে পারবে না। তো ওয়েট করা ছাড়া কিছু করার নেই, তো ওয়েট করি দেন আর রুমের ভিউটা আপনারা দেখে আসি। আবার একটা কাহিনী হয়েছে, তো আমরা এখন ওই হোটেলটাতে উঠতেছিলাম, কারণ হোটেল থেকে বলতেছে যে এখন ওরা রুম দিতেও পারে নাও দিতে পারে। পাশে একটা আসছি হোটেলে, এটা হচ্ছে লোন, তো এখানে উঠি এখন চেকিং করতেছে, তারপর আপনাদেরকে রুমের ভিউ দেখাই, তারপরে আমি একটু রেস্ট নিই। আগে আগে ব্লগটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমি অনেক টায়ার্ড, পরবর্তীতে ব্লগটা এন্ড করা হবে না। তো কালকে আরেকটা ব্লগ আসতেছে, তো আরেকটা ব্লগ আসতেছে মিনস আরেকটা ব্লগ হবে। সকালে উঠে ড্রোন ফ্লাই দেবো, একটা ড্রোন ফ্লাই দিয়ে পুরো এরিয়াটা দেখাবো। নেক্সট ব্লগসটা দেখি, অনেক এনজয়েবল হবে। তো আজকে একটা জার্নি ব্লগ ছিল, তো ওরকম কোনো শর্ট নিতে পারিনি, কারণ পুরো সারা রাত রাস্তা, তো রাতেরবেলা কী দেখাবো কোনো কিছু ছিল না, সেজন্যই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।